ଜନକ ସେ ସ୍ୱଚ୍ଛ ଶାସନର ପ୍ରତୀକ ସେ କୋଟି ଓଡ଼ିଆର ରକ୍ଷକ ସେ ଜନ ନେତା ଜନ ନାୟକ ସେ ନୂଆ ଓଡ଼ିଶାର ନାୟକ ସେ ସ୍ୱଚ୍ଛ ଶାସନର ପ୍ରତୀକ ସେ କୋଟି ଓଡ଼ିଆର ରକ୍ଷକ ସେ ଜନ ନେତା ଜନ ନାୟକ କହେ ଆଜି ସବୁ ଓଡ଼ିଆ ନବୀନ ବାବୁ ଆମ ବଢ଼ିଆ ଓଡ଼ିଶା ଆଜି ଆଗଉଛି ରେ ପ୍ରଗତି ପଥରେ ଶଙ୍ଖ ବାଜିବ ଘରେ ଘରେ ନବୀନ ବାବୁ ଆଉ ଥରେ ଶଙ୍ଖ
জুলাই মাসের সমস্ত মাগণা বিজয়ী মিলবে ইয়ে হচ্ছে নবীন পট্টনায়ক প্রতিশ্রুতি সেইমানে বাকি আছেন বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনা মধ্যে সমস্ত মিলব ধর্মশালা মধ্যে কতবে পছরে পড়ি নাই এটি ফাইভ টি অধ্যক্ষ শ্রীযুক্ত পাণ্ডিয়ার মহোদয় অছন্তি অগস্ট 31 তারিখে এই জায়গাকে আসিছিলে ধর্মশালা বাসীকে গোটে সার্টিফিকেট দিয়েছিলে ধর্মশালায় ভাল কাম হুয়ে এবং আপন মানে ভাল কাম করে দেখেছেন 314 ব্লকে আম ওড়িশা নবীন ওড়িশা কার্যক্রমে ধর্মশালা এক নম্বর হয়েছে বিজু জনতা দল গঠন হলা দিনরু ধর্মশালা সবুবেলে বিজু জনতা দলের বড় কহিলে অতৃপ্তি হব না বিধায়ক ভাবে আপন মানে দুই দুই থর মতো সুযোগ দিয়েছেন আপন মানে ভাল পাইবা দিয়েছেন আপন মানক আশীর্বাদ দিয়েছেন রুরাল এরিয়ার 314 ব্লকে কোটি বি রুরাল এরিয়ার ইন্ডোর স্টাডিয়াম দিয়া হইলে না ধর্মশালায় সম্ভব হয়েছে কেবল মাননীয় মুখ্যমন্ত্রীর পাই তেমন কথারে নুয়ে কামে বিশ্বাস করুবা সরকারের সঙ্গে ধর্মশালাবাসী সবুবেলে অনেক আসন্তা জুন 1 তারিখে যে নির্বাচন হওয়ার যাচ্ছে এটি যে মা মানে অনেক যুবক মানে অনেক গুরুজন মানে অনেক সমস্ত নিবেদন করিবি পূর্ব রেকর্ড বজায় রাখবা ধর্মশালায় ওড়িশাবাসী দেখাই দেবা মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাল পাইবা রয়েছে আজি প্রতিবাদে তাকে ভাল পাইবা দেবা মু আপন মানক পক্ষে ক্ষমা মাগি নেউছি যে মানে চেয়ার পাই নাহান্তি বাহারে ঠিয়া হয়েছেন ঘরে বসিছন্তি সমস্ত পক্ষে ক্ষমা মাগি নেউছি আমার পরিবার বড় হয়েছে আমার পরিবারে ভাল পাইবা বড় হয়েছে আমার পরিবার আশীর্বাদ বলিছি সমস্ত আউ ফেলে প্রতি প্রণাম জনাই মো বক্তব্য শেষ করুছি।